চোর সন্দেহে দুই যুবককে লাইট পোস্টে বেঁধে মারধর স্থানীয়দের। ঘটনাস্থল থেকে উদ্ধার দুটি তাজা বোমা। খবর পেয়ে দুই যুবককে উদ্ধারের পাশাপাশি বোমাগুলি উদ্ধার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। চোর সন্দেহে দুই যুবককে পোস্টে বেঁধে গণধোলাই দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের মদনপুর ঘোষপাড়া এলাকায়। শুক্রবার রাতে মদনপুরের একটি গেঞ্জি কারখানায় চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে সন্দেহের বশে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে আরও দুই যুবককে চোর সন্দেহে ধরে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুটি তাজা বোমাও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ঘরে কিছু আছে কি? এবার দেখছি যে কিছু নেই, আবার ফের বাইরে এসেছি, আবার ফের বলছে চলো ফের গিয়ে দেখি। ফের গিয়ে দেখে লাইট মেরে দেখি উপরে নারকেল মতো হয়ে আছে, আমি তো জানি না জরির মধ্যে, এবার অন্ধকারে, এবার ওটা ধরে ফাঁকে নিয়ে এসেছি, এনে পোটে যেই পা দিয়েছি আমি নিয়ে বোম বোম বলে এবার জোরে চিল্লিয়েছি, সবাই পালিয়েছে, মানে আস্তে করে আমি নিয়ে ওই রাস্তার উপরে রেখেছি। ওই সবাই এখানে চুরি হয়েছে, সবাই বলছে যে তোমার ঘরে বসে হিরোইন খেয়েছে, তোমাদের ঘরে বসে এসব নেশা করছে, তা দেখো ঘরে কিছু আছে কি, নিয়ে সব পুড়িয়ে দাও। আমরা তো যে জানি না এরকম নেশা করছে, যে দেখি কিছু আছে কি, তাই ওই ঘরে গিয়েছিলাম। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে যায়। বোমাগুলি কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দুই যুবককেও জিজ্ঞাসাবাদের জন্য উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কালকে রাত্রে এটা আনুমানিক 3:30 নাগাদ ফ্যাক্টরিতে চোর ঢোকে, এবং চোরটা বিগত 3-4 বছর ধরে এইভাবে চুরি করে যাচ্ছে। তো আমরা গ্রামবাসীদেরকে বলেছি, পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি, থানাতেও কমপ্লেন করেছি। বিগত দিন কেউ এই নিয়ে স্টেপ নিচ্ছিল না। কালকে রাত্রে হঠাৎ করে আমার লেবারের তৎপরতায় রাত 3:30 নাগাদ আমরা চোরদের ধরি। ধরার পরে গ্রামবাসী তৎপরতায় সেই চোরকে পুলিশের হস্তান্তর করি। তার অধীনে আরও কয়েকজন লোক আছে, তাদেরকেও ধরা হয়েছে, প্লেয়ার পোস্টে বাধা হয়েছে, এবং সেখান থেকে মানে অসামাজিক মানে বোম পাওয়া গেছে, দুটো তাজা বোম পাওয়া গেছে, এবং এরা আরও লোক জড়িত আছে, আমরা চাই এর উপযুক্ত শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম।